বিধঙ্গলটকমে স্বাগত জানাই। আমি রাজা কুণ্ডু। তোমাদের ম্যাথামেটিক্স টিচার, চলো দেখে নেওয়া যাক আজকের প্রশ্নটি কি আছে। আজকের প্রশ্নটিতে বলা আছে যে সঠিক উত্তরটি নির্বাচন করো। ABCD সমান্তরিকের কোণ A ও কোণ B, যেখানে A কোণ A গ্রেটার দেন কোণ B, এর অন্তর 20 ডিগ্রি হলে কোণ A এর মান কত হবে? অপশন আছে A 90 ডিগ্রি, অপশন B 100 ডিগ্রি, অপশন C 105 ডিগ্রি, অপশন D 110 ডিগ্রি। তাহলে শুরু করছি, আমরা এর জন্য একটি ছবি নিয়ে বুঝছি। এটি একটি সামান্তরিক ABCD, যেমন বলা আছে ABCD। এই সামান্তরিকের AD এবং BC দুটো বাহু পরস্পর সমান্তরাল। এইভাবে আমরা সমান্তরাল দেখিয়েছি, AB এবং BC পরস্পর দুটো বাহু সমান্তরাল এবং AB ভেদক। তাহলে এখানে কোণ B এবং কোণ A তৈরি হয়েছে অন্তস্থ কোণ। তাহলে প্রদত্ত সামান্তরিক ABCD তে কোণ A মাইনাস কোণ B সমান 20 ডিগ্রি বলা আছে। এটাকে আমরা বললাম 1 নম্বর। আবার যেহেতু ABCD একটি সামান্তরিক, সুতরাং AD সমান্তরাল BC, যেটা আমরা ছবিতে দেখিয়েছি AD সমান্তরাল BC, এবং এখানে AB হলো ভেদক। AD সমান্তরাল BC, AB ভেদক, AB ভেদক। তাহলে অন্তস্থ কোণ A এবং অন্তস্থ কোণ B পরস্পর মিলে এক সরল কোণ বা 180 ডিগ্রি তৈরি করে। তাহলে হবে, সুতরাং একই পাশের অন্তস্থ কোণ এর একই পাশে অন্তস্থ কোণের সমষ্টি 180 ডিগ্রি। সুতরাং কোণ A প্লাস কোণ B একই পাশে পড়ছে অন্তস্থ কোণ হিসাবে, তাহলে তার মান দাঁড়াচ্ছে 180 ডিগ্রি। এটাকে বলছি 2 নম্বর। এখন 1+2 করে আমরা পাই একই আছে কোণ A মাইনাস কোণ B সমান 20 ডিগ্রি, 2 আছে A যোগ B সমান হচ্ছে 180 ডিগ্রি। যোগ করছি, যোগ চিহ্ন দিলাম, তাহলে প্লাস এ মাইনাস এ কেটে যাচ্ছে, তাহলে এ এ মিলে 2 কো অ্যাঙ্গেল A তৈরি করছে। 180 প্লাস 20 মানে হচ্ছে 200 ডিগ্রি, যোগ করলে তাহলে কোণ A সমান হচ্ছে 200 ডিগ্রি/2। এখানে কোণ A সমান হচ্ছে 200 কে 2 দিয়ে কাটাকুটি করলে হবে 100 ডিগ্রি, তাহলে কোণ A সমান হচ্ছে 100 ডিগ্রি। তাহলে আমাদের চেয়েছে কোণ A এর মান, সুতরাং কোণ A সমান হচ্ছে 100 ডিগ্রি। আমাদের অপশন অনুযায়ী হলো অপশন B। এটাই ছিল আমাদের নিম্ন উত্তর। থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্ক.com। অঙ্কে আরো প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো। থ্যাংক ইউ।